জিঞ্জার কিন্তু এই কি সুন্দর আলোচনায় ঢুকার চেষ্টা করতেছে, বোঝানোর চেষ্টা করতেছে সে মিহির না। সে যতই বোঝানোর চেষ্টা করবে যে সে মিহির না, আমি ততই বুঝতে পারবো যে সে মিহির। তুই গালিগালাজ বন্ধ কর, বুঝছস? তুই জুতা দিয়ে তোর গালের মধ্যে বাড়ি তিনটা দে দিয়া, এখানে তুই শপথ কইরা ব, আমি তোরে 3 উইক অবজার্ভ করব, তারপরে আমি তোরে এই সব আকাম কুকাম। তুই মনে করছিস কি আমার থেকে তুই বেশি চালাক? হ্যাঁ না, এইটা ভাই, সম্ভব না। কি অবস্থা? সালাম শুভেচ্ছা। মিহির নুরাগোষ্ঠী বুঝতে পারতেছে না, আমি এই বাগাড়ম্বর করতেছি না, ব্যাগিং করতেছি না, অনেস্টলি কথা বলতেছি। আমরা যে বাড়ি দিতে পারবো, এই বাড়ির 1% তো পাইতেছে না এখনো, নট ইভেন 1%। মিহির, তোরে আমি গুরুত্ব দিতেছি না, নুরারে গুরুত্ব দিতেছি না, আমি কথা বলতেছি যারা প্যালটকের সাধারণ মানুষ তাদের উপরে আমার ফ্রাস্ট্রেশন, তাদের উপরে আমি অ্যাংরি। তোদের নাম নেই মানেই না তোদেরকে আমি গুরুত্ব দিতেছি। তোরে যদি আমি গুরুত্ব দেই আর তোরে যদি বাড়ি দেই, তোর মতো এরকম পিঁপড়া মিঁপড়া এগুলো 10টা গালায় এখানে মারতে পারবে। তুই মিহির হবো কেন আমি জানি কি? তুই তোর প্যারেন্টসের যে চিবা, তুই মিহির হইলি কেন? এখন জিঞ্জার বলতে চায় সে মিহির না, এখন সে যতই বলবে মিহির না, নাকিব ভাই ততই বলবে সে মিহির। এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট শব্দ ভাই, আপনি কি বলেন? তাহলে এখন কিভাবে সে প্রমাণ করবে সে আপনি একটা মিহির? মিহির আর বলে লাভ নাই, আপনার কণ্ঠে মিহির মিহির লাগতেছে। এখন আপনি কেন মিহিরের সাথে এত কণ্ঠের বিনিময় করেন যে আমার কণ্ঠ শুনেই আপনার এত পরিচিত মনে হচ্ছে, আমার সেটা আমি একেবারেই বুঝতে মনে পারছি হচ্ছে না। আপনি মিহির। সত্যি করে বলেন, সেটা আপনার আইডেন্টিটি দেন, রিয়েল আইডেন্টিটি সেটা ক্যাম দিয়ে দেন, সেটা আইডেন্টিটি দেন দেখি। সেটা আমার খুব একটা জানার ইচ্ছা এবং আগ্রহ কোনোটাই নেই যে আপনি এই কেন তো বাউন্স খাবার মিহিরের ভয় ভয়ের এখন সাথে এত স্বীকার করবেন পরিচিত। না আরে অদ্ভুত ব্যাপার, তো বাউন্স খাওয়ার ভয় পাই নাকি? আমাকে লাখ লাখ কোটি মিহির। বাউন্স প্লিজ দেওয়া হয়েছে। আপনি প্লিজ আপনি সত্যি কথা বলেন, আপনি আপনি মিহির নাকি মিহির না, আপনি সত্যি এত কথা মিহিরকে বলেন। নিয়ে অবসেস কেন? কি আমি হয়েছে না আপনার নাকি গলায়? ভাই মিহিরকে, মিহির জাতি মিহির সেটা গোষ্ঠী নাহির, সব সেটা শেষ নাগিব ভাই পর্যন্ত হতে পারে, যাচ্ছে গানটা থেকে। নাগিব ভাইয়ের, হ্যাঁ নাগিব ভাইয়ের সেটার যথাযথ কারণ আছে। আপনার কারণটা কি? And I smell mihir on you and actually not smell like আপনার বয়সটা একেবারে পুরোপুরি মিহির না, আপনার মিহিরের এত কাছাকাছি যাওয়ারও দরকার নাই। শোনেন না ইয়ে ভাই, ডিভিশন ভাই, আমরা গালি দিব না, কিন্তু আমরা কিন্তু নেগেটিভ ওয়ার্ড বলতে পারি। যেমন একটা মাথা মোটা, অকাল কুষ্মাণ্ড, মর্কট, এগুলো কিন্তু গালি। এগুলো যদি আমি চিলে বলি যে শালা শালা, না এগুলো এগুলো গালি হয়ে যাবে। এগুলো না কিন্তু না গালি, না বাংলাতে অনেক শূন্য শূন্য শব্দ আছে, না এটাকে এগুলো গালি বলা যাবে সুন্দর শব্দ দিয়া নাকি পেরে গালি না না দিয়ে না, এভাবে আসলে এগুলোকে গালি নিয়ে আমি কথা হয় আধা ঘন্টা। আরে শালা গালি দিলে তখন দেখা যাবে। নাগিব ভাই যতই বলুক না কেন, যে ধরেন অথবা আমরা যতই বলি না কেন, মিহির ধরে উল্টা গালি দিব এমন গালি যে মিহির আর জীবনে কথা বের করবে না। কই মিহির কই, মানে এই বিভীষণ ওরে সব গালের ঠিক চলে আসছে। এই যে বিহিপ কি ডক্টর নাম, বিহিপ স্যার কি জানো, মিহির গালি দেন তো ক্রনোস ক্রো না কি জানি একটা নিক আসছে, এইটা হচ্ছে মিহির। আমি হচ্ছি মিহির, এখন বলেন আমাকে আপনি কি বলতে চান। বিভীষণ হচ্ছে মিহির। হ্যাঁ বলেন কি বলতে চান।